ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय सीटीए एविएशन एंड हॉस्पिटलिटी मैनेजमेंट। নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ ঝাড়খণ্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি শ্রেয়সী আছি আপনাদের সাথে, নজর রাখছি আজকের হেডলাইন্সে। সরাইকেলা জেলার আদিত্যপুর নগর নিগম এলাকায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। জামশেদপুরে হত্যার ষড়যন্ত্র। জামশেদপুরে ভূমি মাফিয়াদের ব্যবসা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। আজ জামশেদপুরের বোডাম থানায় অবস্থিত ধবনি গ্রামের অধিবাসী সবরার নামে এক কৃষকের মৃত্যু হল। জামশেদপুর NH-33 দ্রুত গতিতে নির্মাণের জন্য সরজু রায়ের সাথে অধিকারীদের বৈঠক। জামশেদপুরে বিজয় উৎসব পালন। জামশেদপুর শহরে বিজেপির অভূতপূর্ব জয়ে খুশি অধিকর্তারা। জামশেদপুরে মন্ত্রী সরজু রায় অর্জুন মুন্ডার সাথে দেখা করে অভিনন্দন জানালেন। জামশেদপুরের পরশুদেহী এলাকায় জলের সংকট। নজর রাখছি বিস্তারিত খবরে। সরাইকেলা জেলার আদিত্যপুর নগর নিগম এলাকায় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরাইকেলা জেলার আদিত্যপুর নগর নিগম এলাকায় জলের সংকট দেখা দিয়েছে। লোকে নিজেদের কর্মব্যস্ততার মধ্যে থেকে মহত্বপূর্ণ সময় বের করে জলের জোগাড়ে লেগে রয়েছে। ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়ার কারণে এখন লোকেদের একমাত্র সম্বল নগর নিগম ট্যাঙ্কার। নগর নিগম এলাকায় একটি বড় অংশ ড্রাই জোনে পরিণত হয়ে গেছে। এখানে 2 থেকে 3 দিনের অন্তরালে বস্তি এবং কলোনিতে ট্যাঙ্কার দ্বারা জল সরবরাহ করা হচ্ছে। নগর নিগম এলাকায় জলাপূর্তির একমাত্র সাধন জলের ট্যাঙ্কার। যেই এলাকাগুলিতে জলাপূর্তি যোজনা নেই সেখানে রোজ 1.2 লক্ষ লিটার জল ট্যাঙ্কারের সাহায্যে সরবরাহ করা হয়। ভীষণ গরমের জন্য যা বাড়িয়ে 1.56 লক্ষ লিটার করে দেওয়া হয়। তা সত্ত্বেও এমন কিছু এলাকা আছে যেখানে ট্যাঙ্কার দ্বারা জল সরবরাহ অসম্ভব। বড় বড় অ্যাপার্টমেন্টের বাসিন্দারাও এখন ট্যাঙ্কারের ভরসাতেই থাকেন। নগর নিগমের মাঝিটোলা, সয়ডিহ বস্তি, বান্তানগর, হরিওম নগর সহ অনেক এরকম এলাকা রয়েছে যেখানে কড়া রোদ্দুরে লাইনে দাঁড়িয়ে ট্যাঙ্কার থেকে জল সংগ্রহ করা হচ্ছে। জল সংকট থেকে লোকেদের মুক্তি দেওয়ার উদ্দেশ্যে নগর নিগম দ্বারা নানা রকম ব্যবস্থার আয়োজন করা চলছে। পুরো নগর নিগম এলাকায় জল সংকটের সমস্যায় কার্যপালক পদাধিকার দীপক সহায় বলেন যে নিগম এলাকায় ভালোভাবে পাইপলাইনের সাহায্যে জলাপূর্তি করা হচ্ছে এবং এই ব্যাপারে পানীয় জল বিভাগকেও দিশা নির্দেশ দেওয়া হয় এবং সমস্ত এলাকাতে 2টি বড় এবং 2টি ছোট ট্যাঙ্কারের সাহায্যে জল সরবরাহ করা হচ্ছে। পানি মানে ইতনা মানে ইয়ে কিল্লত হো গিয়া কি পানি হম লোগ 4-5 দিন মে ভি এক ট্যাঙ্কার নেই মিল রহা সব মানে জিতনা জল রহা ইসকো মানে একদম কম সে কম পানি মিলনা চাহিয়ে হম লোগ কো। ট্যাঙ্কার কিতনা দিন পর আতা হ্যায়? 3 সে 4 দিন। বহুত বড়া বস্তি হ্যায় না, ট্যাঙ্কার ভি কম হ্যায়। সরাইকেলা থেকে অভিজিৎ আধারজির রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরে হত্যা ষড়যন্ত্র। জামশেদপুরের সোনারি থানার অন্তর্গত আদর্শ নগর প্লাজার কাছে অজ্ঞাত অপরাধীরা এক যুবককে পাথর দিয়ে থেতলে আহত করে। বলা হয়েছে যে যুবকটি স্থানীয় শ্রমিক এবং তার নাম বলরাম গোপ। দৈনন্দিনের মতন সে কাজের জন্য বেরাবার পর রাস্তায় অপরাধীরা তার উপর হামলা করে যাতে সে গুরুতরভাবে আহত হয়। স্থানীয় লোকেদের সাহায্যে যুবকটিকে MGM হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং তার অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে। আপাতত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মামলাটির তদন্ত শুরু করেছে। आज के डेट में प्रशासन की वजह से या क्या है आदमी का सोच नहीं मैं बता सकता, वो लोग कोई मदद नहीं करना चाहते। फिर मैंने काफ़ी टेम्पो वाला को रोका, गाड़ी वाला लोग कोई रोकी नहीं। फिर मैंने रमेश भाई को फ़ोन किया, फिर मैं इनको बुलाया, उनके टेम्पो में लोड करके मैं इनको MGM लाया ताकि किसी गरीब का जान बच सके। कैसे बोलने से नहीं का सर, हम बताइए। नहीं 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 है, मतलब नहीं इनका कुछ लेन देन नहीं। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজি রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুরে ভূমি মাফিয়াদের ব্যবসা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে। বলা হচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূমি মাফিয়ারা ভরপুর সহযোগ পায়, যার পরিণাম স্বরূপ প্রায় দিন ভূমি মাফিয়ারা গরিবদের জমির উপর জবরদখল করে তাদের নিজস্ব সম্পত্তি থেকে বেদখল করে দেয়। বিশেষ করে সোনারি এবং কদমা এলাকায় ভূ মাফিয়ারা অত্যন্ত সক্রিয় হয়ে গেছে। সম্প্রতি কদমা থানা এলাকায় ভূ মাফিয়ারা গণেশ ভূমিজ নামক ব্যক্তির জমি জবরদখল করে নির্মাণ কার্য শুরু করে দেয়। পীড়িত পরিবার জামশেদপুরের জেলা প্রশাসক থেকে শুরু করে সমস্ত পদাধিকারের কাছে আবেদন করেন কিন্তু
এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম পদক্ষেপই নেওয়া হয়নি। বিপর্যস্ত পরিবার এসএসপি কার্যালয়ে পৌঁছান এবং জমিতে অবৈধ নির্মাণ কার্যকে সঙ্গে সঙ্গে স্থগিত করার আবেদন করেন। কদমা থানা প্রভারীর ওপর মাফিয়াদেরকে সংরক্ষণ করার অভিযোগ করে। জো মেরা খতিয়ানি হ্যায় জমিন অর মেরা ডিসি সাহেব কা আদেশ হ্যায় এসডিও কো কি এ জাকে নাপি করনে কা। জব হাম এসডিও সাহেব কে পাস জাতে হ্যায় লেকিন এসডিও সাহেব মিলতে নেই হ্যায় অর কাগজ জমা করকে হাম চলে যাতে হ্যায়। উসকা ফির এসডিও সাহেব বোলে সিও কে পাস জানে কে। সিও কে পাস জাতে হ্যায় তো সিও সাহেব বোলতে হ্যায় কি জব তো উপর সে আদেশ নেই আয়ে তো হাম কেসে করেঙ্গে। 23 তারিখ কো জিস দিন ইলেকশন কা ভোট গিনতি হো রহা থা উস দিন ও লোকন মেরা জমিন পে কচরা উচরা সাফ করকে ঘর বানায়া যা রহা হ্যায়। জব হাম লোক মানা করনে গে তো ফির হাম লোক সাথ বিরোধ করনে লাগা, গালি গালোজ দে রহা, ঝগড়া কর রহা হ্যায়। জব কদমা থানা এফ আই আর করনে গে তো কদমা থানা বালা বোলতা হ্যায় তোমারা পেপার নেই হ্যায়, তোমারা কুছ নেই হ্যায়, তুম কিউ উসকো মানা করনে যা রহা হ্যায়, হর বার তুম এসে করতে রহতা হ্যায়। তো আর ইসিলিয়ে হাম আয়ে হ্যায় এসপি সাহেব সে আর এসডিও সাহেব সে মিলনে কে লিয়ে কি মেরা জমিন কা কাম রুকওয়া দিয়া যায়। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্যের রিপোর্ট, গ্লোব টিভি। আজ জামশেদপুরের বোডাম থানায় অবস্থিত ধবনি গ্রামের অধিবাসী সবরার নামে এক কৃষকের মৃত্যু হল। বৃহস্পতিবার কৃষক শ্রমিক হিসেবে কর্মরত এই কৃষক বজ্রপাতে আহত হন। তাকে চিকিৎসার জন্য জামশেদপুর MGM হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ এই কর্মী চিকিৎসার সময় মারা যান। कैसे काम गया थे, काम करने गए थे। वहीं पर हो गया, वज्र गिर गया। झारखंड থেকে তপন চক্রবর্তী, রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুর NH-33 দ্রুত গতিতে নির্মাণের জন্য সরজু রায়ের সাথে অধিকারিকদের বৈঠক। জামশেদপুরে মন্ত্রী সরজু রায়কে কার্যক্ষমতায় দেখতে পাওয়া যায়। যখন NH এর নির্মাণ কাজের খবর তিনি পানই, কাজের দায়িত্বে যাকে দেওয়া হয়েছে তাকে এবং সমস্ত অধিকারীদের নিয়ে NH-33 স্থিত একটি হোটেলে বৈঠক করেন এবং সমস্ত অধিকারীদের নির্দেশ দেন যে NH তৈরি চলাকালীন সমস্ত অসুবিধাগুলিকে দূর করে NH-33 এর কাজ যত দ্রুত গতিতে সম্ভব সম্পূর্ণ করতে। তিনি বলেন যে NHEIU-র অধিকারীরা এবং সমস্ত সম্বন্ধিত বিভাগের অধিকারীদের একসাথে বৈঠক করানো যাতে NH নির্মাণের কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ হবে, সাধারণ মানুষই তাতে সুবিধা পাবে। তিনি বলেন NH এর দুরবস্থার জন্য অনেক সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার জন্য নির্মাণ কার্য তাড়াতাড়ি সম্পন্ন করার জন্য বৈঠকে আলোচনাও করা হয়। রাহুল গান্ধী নে আচ্ছা কাম কিয়া হ্যায়, जनता का जो आदेश है, जनादेश का उन्होंने आदर किया है और इससे मुझे लगता है कि एक स्वस्थ संदेश जाएगा कि हमको जनता ने समर्थन नहीं दिया, हमने त्यागपत्र दे दिया। अब उनकी पार्टी क्या तय करती है, उनको रखती है नहीं रखती है, उनकी पार्टी के ऊपर की बात है। इसलिए मुझे तो अच्छा लगा कि उन्होंने पहल किया। झारखंड के अरूप मजुमदार, रिपोर्ट ग्लोब टीवी। সময় একটা ছোট্ট বিরতির। গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই CTA এভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। क्या एयर होस्टेस बनना और वर्ल्ड की टॉप एयरलाइंस के साथ काम करना है आपका सपना? तो 12वीं के बाद ज्वाइन कीजिए CTA एविएशन एंड हॉस्पिटैलिटी मैनेजमेंट इंस्टीट्यूट, नाउ ओपन इन जमशेदपुर। प्रैक्टिकल ट्रेनिंग के साथ पाइए एयरपोर्ट और 5-स्टार होटल्स में इंटर्नशिप करने का मौका एंड 100% प्लेसमेंट। एजुकेशन लोन अवेलेबल। अभी कॉल कीजिए एट 7004615405। ग्लोब न्यूज झारखंड स्पॉन्सर्ड बाय CTA एविएशन एंड हॉस्पिटलिटी मैनेजमेंट। ফিরে এলাম বিরতির পর। জামশেদপুরে বিজয় উৎসব পালন। যদিও সিংহম সংসদীয় এলাকায় বিজেপির পরাজয় হয় তা সত্ত্বেও বিজেপি নেতাদের মধ্যে উৎসাহ কমেনি। সরাইকেলা জেলার বিজেপি গামারিয়া প্রখণ্ডের পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা এবং বিজয় জলুস বার করে NDA অভূতপূর্ব জিতের উৎসব পালন করলেন। এই উপলক্ষে গামারিয়া প্রখণ্ডের অধ্যক্ষ বিদ্যাসাগর দুবে ভারতে পুনরায় ভারতীয় জনতা পার্টির সরকার হওয়াতে বলেন যে দেশে পুনরায় প্রধানমন্ত্রী মোদী আসাতে দেশের জনতা অত্যন্ত খুশি। पार्टी के जो देश की जनता का अपार समर्थन और सहयोग मिला है, उसी परिप्रेक्ष्य में भारतीय जनता पार्टी गमरिया प्रखंड की ओर से माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी को बधाई देते हुए पूरी देश की जनता को भारतीय जनता पार्टी को सहयोग करने के लिए एक विजय जुलूस एवं शोभा यात्रा का আয়োজন কিয়া গিয়া। জামশেদপুর থেকে অভিজিৎ আধার্যের রিপোর্ট, গ্লোব টিভি। জামশেদপুর শহরে বিজেপির অভূতপূর্ব জয়ে খুশি অধিকর্তারাও।
দেশে এনডিএর অভূতপূর্ব জিতে এবং জামশেদপুরের বিজেপি প্রার্থী বিদ্যুৎ বরণ মাহাতোর জয়ে শহরের অধিকর্তারা খুশি জ্ঞাপন করছেন। অধিকর্তারা আদালত পরিসরে একে অন্যকে লাড্ডু খাওয়ান। এই উপলক্ষে জামশেদপুর মহানগর বিজেপি জেলা অধ্যক্ষ সহ অনেক বিজেপি নেতাও উপস্থিত ছিলেন। আজ যে ভারতীয় জনতা পার্টি কা পূর্ণ বহুমত যে মাননীয় নরেন্দ্র মোদীকে নেতৃত্ব মে পুরে দেশ মে মিলা হ্যাঁ किनारे हटो पूरे देश में जो प्रचंड बहुमत मिला है उस उपलक्ष्य में और यहाँ से जो भारतीय जनता पार्टी के प्रत्याशी विजयी हुए हैं इस उपलक्ष्य में हम लोग जो है आज लड्डू वितरण का कार्यक्रम किए हैं। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজি, রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরে মন্ত্রী সরোজুর রায় অর্জুন মুন্ডার সাথে দেখা করে অভিনন্দন জানালেন। জামশেদপুর পশ্চিম বিধানসভা এলাকার মহিলারা দেশের ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব জিতে খুশি এবং বিষ্ণুপুরে স্থিত ঝাড়খণ্ড সরকারের মন্ত্রী সরোজুর রায়ের বাসস্থানে পৌঁছে ওনাকে জিতের অভিনন্দন জানান, সাথে লাড্ডুও খাওয়ান। এই সময় মন্ত্রী সরোজুর রায় অর্জুন মুন্ডার সাথে দেখা করেন এবং বলেন ঝাড়খণ্ডের জন্য অর্জুন মুন্ডার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অর্জুন মুন্ডার জিতকে ঐতিহাসিক জিত বলেন এবং খুঁটির বিপরীতে পরিস্থিতির মধ্যেও তার জিত খুঁটির দিশা এবং দশা দুটোই বদলাবে। মন্ত্রী সরোজুর রায় বলেন যে দেশে এনডিএর বিরাট জিতের শ্রেয় দেশের জনতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দিয়েছেন। राष्ट्रीय स्तर पर इतना बड़ा नेता जाएगा तो निश्चित रूप से पार्टी उसको बड़ा दायित्व देने के बारे में सोचेगी, जिसका लाभ झारखंड को भी होगा। खूंटी में जो माहौल था उसकी उम्मीद हम लोगों को आरंभ से ही थी कि खूंटी में कठिनाइयाँ आएंगी। कठिनाइयाँ आई भी, मगर मुंडा जी की अपनी मेहनत थी, अपनी रणनीति थी, वो जीत गए। और जीते तो हम लोगों को ही लगता है कि खूंटी में अब भाजपा का एक खूंटा के रूप में मुंडा जी काम करेंगे और आने वाले विधानसभा के चुनाव में उनकी उपस्थिति का बहुत बड़ा लाभ मिलेगा, क्योंकि एक बड़ा वर्ग है जो तमाम हमारी जीतों के बावजूद वह अभी हमारी पहुंच से बाहर है। मुंडा जी के माध्यम से हम उन सभी को समेट सकेंगे और विधानसभा के चुनाव में बेहतर प्रदर्शन हम करना चाहते हैं तो इसमें उनकी जीत एक कारगर हथियार साबित होगी। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজি, রিপোর্ট গ্লোব টিভি। জামশেদপুরের পরশুডিহি এলাকায় জলের সংকট। জামশেদপুরের একদিন ভীষণ গরমের জন্য পারদ 41 ডিগ্রির উপরে চলে যায়। এদিকে পরশুডিহ এলাকায় লোকেরা জলের জন্য সংঘর্ষ করছেন। এখানে লোকে লম্বা লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রয়োজনীয় জল সংগ্রহ করছে। বলা হচ্ছে এলাকার সমস্ত ডিপ বোরিংগুলি খারাপ হয়ে গেছে, যার জন্য এই রকম ভয়াবহ পরিস্থিতি উৎপন্ন হয়েছে। পরশুডিহ, সুন্দরনগর এবং শালগাছড়ি এলাকায় এই সময় জলের ঘাটতির জন্য লোকে বিপর্যস্ত হয়ে আছে। জলের জন্য লোকেদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। জেলা পরিষদ উপাধ্যক্ষ রাজকুমার সিংহের দ্বারা ট্যাঙ্কারের সাহায্যে জল উপলব্ধ করানো হচ্ছে, যার কারণে লোকে একটু স্বস্তি পাচ্ছে। এই এলাকায় লোকেদের বক্তব্য, এলাকার সমস্ত ডিপ বোরিংগুলি গরম আসতে না আসতেই শুকিয়ে যায় এবং কোনো রকম বৈকল্পিক ব্যবস্থা না থাকার জন্য ট্যাঙ্কারের সাহায্যে রাজকুমার সিংহের দ্বারা জল উপলব্ধ করানো হয় এবং এর জন্য ওনারা কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এই সম্বন্ধে জেলা পরিষদ রাজকুমার সিং বলেন, গত 10 বছর থেকে টাটা স্টিলের সহযোগিতায় তিনি লোকেদের ট্যাঙ্কারের সাহায্যে জল বিতরণ করেন। এই এলাকাতে 135 কোটি টাকার খরচে পাইপলাইন যোজনার কাজ করা হচ্ছে। সরকারের সাহায্যে সমস্ত ডিপ বোরিংয়ের মেরামতি করানো হয়, কিন্তু জলের লেভেল নিচে চলে যাওয়ার কারণে কোনো বোরিংয়ের থেকেই জল পাওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে লোকেদের অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতির ওনার দ্বারা বিভিন্ন এলাকাতে ট্যাঙ্কারের সাহায্যে লোকেদের মধ্যে জল বিতরণ করা হচ্ছে, পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। अभी ट्रायल चल रहा है बहुत जगह पर, ऐसा जगह पर पाइपलाइन बिछा भी नहीं है, लेकिन हम लोग प्रयास करें कि उसे जल्दी से जल्दी हो। और जो ट्रायल भी चल रहा है उसमें पीने लायक पानी नहीं आ रहा, लोगों को काम आ रहा है। लेकिन जहाँ तक टैंकर की बात है, 10 साल से लगातार हम दूसरे बार जिला परिषद बने, इस बार उपाध्यक्ष भी हैं, तो अपने क्षेत्र के साथ साथ दूसरे क्षेत्र में भी पानी देने का, आज के दिन में हमारा टैंकर 3 टैंकर लगातार चल रहा है और करीब करीब 12 से 13 पॉइंट ऐसे बनाए हुए हैं जहां पर आप देख रहे हैं कि सैकड़ों लोग लाइन में लगकर पानी देने का काम करते हैं। জামশেদপুর থেকে অভিজিৎ আধারজি, রিপোর্ট গ্লোব টিভি।
আপনিও আপনার এলাকার সমস্ত খবর পাঠাতে পারেন আমাদের, সেই খবর দেখাবো আমরা। ফুটেজ সহ মেল করুন news.globetv@gmail.com অথবা আপনার নিকটবর্তী আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গ্লোব নিউজ ঝাড়খণ্ড এখন এই পর্যন্তই। নজর রাখুন গ্লোব নিউজ ঝাড়খণ্ডে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।